study MBBS in Bangladesh. নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS স্বপ্ন আপনার পূরণ করব আমরা। ক্যাম্পেইন কলিং মিটে প্রথমে আপনাকে স্বাগত। নমস্কার। পঞ্চায়েত নির্বাচন আসন্ন, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি থাকবে না, এই নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। শেষমেশ উচ্চ আদালতের সিদ্ধান্ত মতো প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার সিদ্ধান্তই হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের সাম্প্রতিক প্রকাশিত একটি নোটিশে দেখা যাচ্ছে বুথে বুথে যে কেন্দ্রীয় বাহিনী থাকবে এরকম কোনো উল্লেখই নেই। কি বলবেন এই প্রসঙ্গে? না, আমি জীবনে বহু নির্লজ্জ বেহায়া দেখেছি, কিন্তু একটা অথরিটিতে যারা থাকে বিশেষত শীর্ষস্থানীয় একজন ব্যক্তি এতটা নির্লজ্জ বেহায়া হতে পারে আমার অন্তত জানা ছিল না। আরে বাবা, সে তো আইএএস অফিসার ছিলেন এক সময়, উনি তো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন রাজ্য প্রশাসনের, তার এইটুকু জানা উচিত যে সংবিধান কিভাবে রক্ষা করতে হয়, তার এইটুকু জানা উচিত যে আদালতের নির্দেশ এইভাবে অমান্য করা যায় না। আসলে ধান্দা, আমি কোর্ট আনকোর্ট ধান্দা কথাটা উল্লেখ করছি এখানে, ধান্দাটা এইরকম যে এইভাবে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি থাকবে না, থাকবে কি থাকবে না, খাচ্ছে কিন্তু গিলছে না, এই যেসব কবিতার কথা আছে না, এই করতে করতে নির্বাচনটা কাটিয়ে দেবে, দেখা যাবে নির্বাচন হয়ে গেল, বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলো না, মানুষ মার খেলো, প্রচুর মানুষের জীবনহানি হলো, আর শাসক দলকে জিতিয়ে ও কিছু একটা সুবিধে পেলো। কিন্তু পরিষ্কার জেনে রাখা উচিত যে এই লোকগুলোকে মানুষ কিন্তু মানে ভালোভাবে মনে রাখে না। মনে রাখবে এমন একটা লোক যে লোকটা কনস্টিটিউশনকে রক্ষা করতে জানে না, যে লোকটা মানুষের নিরাপদ যে ভোটদানের অধিকারটা রক্ষা করতে পারে না, এমন একটা লোক যে লোকটা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, একে আর শ্রদ্ধা সম্মান করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। আমি তার কনস্টিটিউশনাল যে পজিশন তাকে শ্রদ্ধা জানাচ্ছি, কিন্তু ব্যক্তি হিসেবে এই লোকটির প্রতি আমার আর কোনো শ্রদ্ধা নেই, কারণ এ প্রথম থেকেই একটা মোটিভ নিয়ে এসছে। আমি আবার বলছি, আমি ওই চেয়ারটাকে শ্রদ্ধা করি, এটা সংবিধানের চেয়ার, তার প্রতি পূর্ণ আমার শ্রদ্ধা রয়েছে রাজ্য নির্বাচন কমিশনারের ওপর, কিন্তু যে ব্যক্তি এই রাজ্য নির্বাচন কমিশনার পদে বসেছেন তার প্রতি আস্থা, তার প্রতি খুব বেশি মানে সম্মান দেওয়ার কোনো কারণ আমি অন্তত দেখতে পাচ্ছি না, উনি তার যোগ্যই নন। স্যার, একদম প্রথম থেকেই রাজীব সিনহার ওপর বারবার একাধিক মানে নির্বাচন সংক্রান্ত বিষয়ে তার যে দায়িত্ব ক্ষমতা সেই নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার পদত্যাগের দাবিও করেছিলেন, তো এমতাবস্থায় দাঁড়িয়ে রাজীব সিনহার ভবিষ্যৎ কি বলে আপনি মনে করছেন? ওর ভবিষ্যৎ কি আমি জানি না, তবে ইতিহাস ওকে খুব ভালোভাবে মনে রাখবে না, এইটুকু আমি বলে দিতে পারি। এখনও লোককে কেন মীরা পাণ্ডের নাম করে, তার কারণ তিনি একদম সিদ্ধারা সোজা করে, এই শাসক দলও তখনও ছিল 2013 সালে, তিনি একদম সমানে লড়ে গিয়েছিলেন এবং কেন্দ্রীয় বাহিনীর সমস্ত বুথে তিনি কিন্তু ডিপ্লয় করেই ছেড়েছিলেন, তার জন্য তিনি আদালতে গিয়েছিলেন, রাজ্য সরকার বাধ্য হয়েছিল তার সিদ্ধান্ত মেনে নিতে। এখনও মানুষ কিন্তু মীরা পাণ্ডের কথা মনে রাখে, একজন কি বলবো আপোষহীন মানুষ হিসেবে যিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, এরকম একটা সাংবিধানিক পজিশন সামলেছেন, এই লোককে কীভাবে মনে রাখবে মানুষ, যে দায়িত্ব নেওয়ার 15-16 ঘন্টার মধ্যে নির্বাচন ডিক্লেয়ার করলো, সব দলকে নিয়ে বসার কোনো রকম মানে মিটিং করার কোনো তোয়াক্কাই করলো না, নির্বাচন ডেকে দিল, নিরাপত্তা ব্যবস্থার কী হবে কিচ্ছু জানে না, এবং সবচেয়ে বড় কথা রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী চাইছে না। আমি বুঝলাম রাজ্যের শাসক দলের অনেক রকম স্বার্থ থাকে, আমি শাসক দলের আলোচনা হয় পরে করবো। আরে এ তো নির্বাচন কমিশন, এটা একটা সংবিধানের সংশোধনীতে তৈরি করা সংস্থা, তার যিনি প্রধান তিনিও রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন, আমার কেন্দ্রীয় বাহিনী চাই না, এই কী বলবো এই লোকটিকে, মানে কী কোন ভাষায় কথা বলবো আমি সত্যিই জানি না। অবশ্যই সাংবিধানিক পদের প্রতি, আবার আমি বলছি, বারবার এই কথাটা উল্লেখ করছি, কেউ যেন মনে না করে, আমি সাংবিধানিক পদের প্রতি অসম্মান জানাচ্ছি, আমি সাংবিধানিক যে পদ, যে চেয়ার, তার প্রতি পূর্ণ সম্মান জানাচ্ছি। কিন্তু অনেক সময় আমরা বলি না চেয়ার মেক্স এ ম্যান, কিন্তু এই চেয়ার একে তৈরি করতে পারলো না কেন, ও তো মানে দেখছি সমস্ত নিয়মকানুনের বাইরে, এ যা খুশি তাই করে চলেছে, কী সম্মান দেবো একে, কী ভালোভাবে কথা বলবো এর সম্পর্কে, ফলে ইতিহাস একে ভালোভাবে মনে রাখবে না। এবং এটা ঠিকই যে এই সরকার আজও কালো ক্ষমতা থেকে যাবেই, তখন তাকেও বিদায় নিতে হবে, আর কি আছে, কে তাকে রাখবে, এই এটা লাইবিলিটি, এটা পলিটিক্যাল লাইবিলিটি, এটা কনস্টিটিউশনাল লাইবিলিটি। পঞ্চায়েত নির্বাচন তো একদমই আসন্ন, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকে কি কেন্দ্রীয় বাহিনীর থাকাটা আবশ্যক হতো, কি মনে করছেন? অবশ্যই,
তার কারণ এই রাজ্যের যে পুলিশ প্রশাসন তার প্রতি মানুষের আস্থা চলে গেছে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং দাবি উঠেছে যে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হোক যেখানে মানে যে ইয়েতে এত বোমা পড়েনি বোধ হয় একদিনে কয়েক ঘন্টার মধ্যে ইউক্রেনে সেটা কিন্তু পশ্চিমবাংলা করে দেখিয়েছে যে মুড়ি মুড়কির মতো বোমা পড়েছে এই ভাঙড় অঞ্চলে ভাঙড় শুধু কেন চারিদিকে উত্তরে দিনহাটা থেকে দক্ষিণে ভাঙড় সর্বত্র একই কাণ্ড কারখানা হচ্ছে মানুষ না পেরেছে ঠিকঠাক তাদের নমিনেশন জমা দিতে মানুষ যে যারা নমিনেশন জমা দিয়েছিল মেরে ধরে তাদের অনেককে বাধ্য করা হয়েছে উইথড্র করতে সব মিলিয়ে এরা জেতার জন্য যা খুশি তাই করেছে কিন্তু তারপরেও এরা মানুষকে বাগিয়ে আনতে পারলো কি গতকাল এবং গত পরশু একটা বিখ্যাত সমীক্ষা গোষ্ঠী জনমত সমীক্ষা দেখিয়েছিল এবং তাতে তো আমি যা বলছি গতকাল সেই আলোচনা আমি গিয়েও ছিলাম যদি ভোট ঠিকঠাক হয় এই শাসক দলে কপালে দুর্গতি আছে কারণ এই রাজ্যে জনমত সমীক্ষায় বিশেষত ওপিনিয়ন পোল মানুষের কাছে যখন জিজ্ঞেস করা হয় তার মতামত জানতে মানুষ ভয়ের চোটে কোনো মতামত জানায় না মানুষ সেই ভয় ভেঙে বেরিয়ে এসেছে 49% মানুষ বলছে এই সরকারের উপরে একদম তারা খুশি নয় একেবারে মানে অপছন্দ করছে বাকি 25% মানুষ তারা বলছে আমরা একদম অপছন্দ করছি কিন্তু ভোটকে দিলেও দিতে পারি এখানেই কোথাও একটা আমার অ্যানোমালি মনে হয়েছে অর্থাৎ প্রায় 74% মানুষ এই সরকারটাকে অপছন্দ করছে এই সরকারের প্রতি কারোর কোনো পছন্দ নেই আমার ধারণা যদি ঠিকঠাক মানুষ মুখ খোলে হয়তো মানে এই 74-75% থেকে 80% মানুষই বলবে এই সরকারটাকে চাই না ফলে এদের যাওয়াটা সময়ের অপেক্ষা এদের যেতেই হবে কেউ এদের বাঁচাতে পারবে না এই যে রাজ্য নির্বাচন কমিশনার তো কোন ছাড় কেউ এদের বাঁচাতে পারবে না স্যার পঞ্চায়েত নির্বাচনের আগে একদম গ্রাউন্ড জিরোতে হিংসা কবলিত এলাকাগুলো পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এর আগে ভাঙড় এবং ক্যানিং পরিদর্শন করেছেন এবার তিনি একদম কোচবিহারে পৌঁছে গেলেন সেখানে তিনি হিংসা কবলিত এলাকাগুলো পরিদর্শন করছেন কি বলবেন না প্রথমেই বলি যে রাজ্যপাল কি করবেন সেটা সে নিয়ে রাজ্যপালকে জ্ঞান দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই আমি পারিও না কিন্তু রাজ্যপালের উচিত হয়নি এই লোকটিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে তিনি অন্য একটা নাম চেয়েছিলেন সেই নামও নাকি রাজ্য সরকার পাঠিয়েছিল দুটো নাম তো ছিল এই লোকটিকে কেন দিলেন তার ট্র্যাক রেকর্ড তিনি জানেন না আগের পারফরমেন্স কেন বিচার করেননি আজকে তো যা যাচ্ছেন ঠিকই আছে রাজ্যপাল যে মানে তিনি সাংবিধানিক প্রধান সাংবিধানিক প্রধান হিসেবে মানুষের অধিকার রক্ষার সাংবিধানিক অধিকার রক্ষার একটা দায়িত্ব তার থেকে যায় বিশেষত এ রাজ্যে যেখানে আর্টিকেল 21 ডিসরাপ্টেড হচ্ছে আর্টিকেল 21 হচ্ছে মানুষের জীবনের অধিকার এই পঞ্চায়েত নির্বাচনে অলরেডি 11 বা 12 জনের জীবন চলে গেছে তারা বিরোধী হতে পারে তারা শাসক হ্যাঁ তাদের মধ্যে কেউ কেউ শাসক দলের আছে আমি তো ওইভাবে ভাগ করি না তারা প্রত্যেকে মানুষ শাসক দলের সমর্থক হলেও সে তো মানুষ রাজনৈতিক কর্মী সেই মানুষটার জীবন চলে যাওয়া এটাই বা মানে কীভাবে গ্রহণ করা যায় ফলে রাজ্যপাল বুঝতে পেরেছেন যে এ রাজ্যে কোথাও একটা সমস্যা আছে সমাজের মধ্যে হিংসা রাখা হয়েছে হিংসা আছে বলবো না এ রাজ্যে মানে সমাজ ব্যবস্থার মধ্যে হিংসা রেখে দেওয়া হয়েছে সেখানে একটা নতুন কিছু তিনি দেওয়ার চেষ্টা করছেন যদি তিনি সফল হন আমি আবার বললাম একজন কথা প্রসঙ্গে বলেছিলাম যে ইতিহাস তাকে মনে রাখবে না কিন্তু ইতিহাস সিভি আনন্দ বোসকে মনে রাখবে তিনি সত্যি যদি পশ্চিমবাংলার এই রাজনৈতিক সংস্কৃতিটাকে বদলাতে সক্ষম হন বদল আনতে তাঁর কোনো ভূমিকা থাকে অবশ্যই পশ্চিমবাংলা মানুষ তাকে মনে রাখবে হিংসা কবলিত এলাকাগুলি রাজ্যপাল ঘুরে ঘুরে দেখছেন পরিদর্শন করছেন এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রাজ্যপালকে তোপ এনে বলছেন যে উনি বিরোধীদের উস্কানি দিচ্ছেন এলাকা পরিদর্শন করে করে কি বলবেন না আমি এখন ঠিক করেছি এই যে লোকটির কথা বললে আমি তার একটা কথারও উত্তর দেবো না কারণ এ এত বিলো স্ট্যান্ডার্ড কথাবার্তা বলে লোকটির আচার আচরণ সংস্কৃতি সবই এতটা নিম্ন রুচির লোকটি তার সম্পর্কে কোনো উত্তর দেওয়া ঠিক নয় এইটুকু বলে দিই যে রাজ্যপাল সংবিধানের রোগ মানে সাংবিধানিক প্রধান মানুষ যাতে সাংবিধানিক অধিকার ভোগ করে রাজ্যপাল সেটা দেখতেই পারেন তাঁর এখতিয়ারের মধ্যে এটা পড়ে কোথাও তাঁর অধিকার 164 বা অন্য কোনো ধারায় কোথাও বলা হয়নি রাজ্যপাল বিভিন্ন জায়গায় যেতে পারেন না আমি এই প্রসঙ্গে একটা কথা বলি সেটা হচ্ছে নন্দীগ্রামে 2006-07 সালে যখন গুলি চলেছিল 6-7 ইত্যাদি তৎকালীন রাজ্যপাল ছিলেন গোপালকৃষ্ণ গান্ধী তিনি বলেছিলেন হাড় হিম করা সন্ত্রাস সিপিএম তার নিন্দা করেছিল কিন্তু এই তৃণমূল কংগ্রেস দুহাত তুলে স্বাগত জানিয়েছিল রাজ্যপাল ওই রাজ্যপাল যখন সিদ্ধান্ত নিয়েছিলেন গোপালকৃষ্ণ গান্ধী যে এবছর এর প্রতিবাদে আমি রাজভবনে প্রদীপ জ্বালাবো না তিনি দেওয়ালি পালন করেননি এরা রাজ্যপালের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল এরাই আবার আগেকার রাজ্যপাল বর্তমান উপরাষ্ট্রপতি তিনি যখন দাঙ্গা কবলিত মানে দাঙ্গা ভুল বলবো 2021-এর 2রা মে এর পর যে রাজনৈতিক হিংসা হয়েছিল
সেই কবলিত মানুষগুলো যখন রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, জগদীপ ধনখড়জি কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, আসাম অবধি চলে গেছিলেন তাদের সঙ্গে কথা বলতে। গোটা ভারতবর্ষের মানুষ বুঝেছিল যে জগদীপ ধনখড়জি অন্তত তাঁর যে দায়িত্ব পালন করেছেন। বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রথমের দিকে হয়তো বুঝতে পারেননি যে এ সরকার যে দলটা চালাচ্ছে তারা কীরকম, আস্তে আস্তে তিনিও বুঝতে পারছেন এবং তিনি তো বারবার বলছেন যে হিংসার মূলটাকে উপড়ে ফেলতে হবে। তিনি যদি উপড়ে ফেলেন খুব ভালো। সুতরাং তাঁর এই মানুষের পাশে দাঁড়ানোর এই যে ভাবনা, এই যে মানবিকতা বোধ, এটাকে আমি অবশ্যই সম্মান করছি, শ্রদ্ধা করছি। তিনি যদি সফল হন আমরা রাজ্যপালকে অন্তত ইতিহাসে ঠাঁই দেবো, পশ্চিমবাংলার ইতিহাসে তাঁর একটা ঠাঁই থাকবে। আর যারা এইসব আজে বাজে কথা বলে তাদের জন্য ইতিহাসের রাস্তাকুটটা রেডি রয়েছে, ওরা সেটা জানেও। কিন্তু এই যে বলে না মানে যারা মরে যায় তারা ঠাকুরকেও গিয়ে হয়তো লাথি মারতে পারে, এই যার কথা বললে তারা ওই রকমই, ওদের কথার যত কম দেওয়া উত্তর দেওয়া হয় তত ভালো। স্যার, পঞ্চায়েত নির্বাচনের আগে 100 দিনের কাজের বকেয়া টাকা প্রসঙ্গে বারবার তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এবং খোদ মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় সরকারকে তোপ করছেন যে একাধিক টাকা, কয়েক লক্ষ টাকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাওনা আছে, সেই টাকা নাকি রাজ্য সরকার পাচ্ছে না। পঞ্চায়েত নির্বাচনের আগে বারবার কেন এই প্রসঙ্গ উঠে আসছে, কি মনে করছেন আপনি? এটা উঠে আসছে তার কারণ হচ্ছে গ্রামের মানুষরা কিন্তু এরা যেখানে যাচ্ছে সেখানে ধরছে টাকা কোথায়। মানুষ এখনকার এই কমিউনিকেশনের যুগে মানুষ সব জানে যে কেন কেন্দ্র 100 দিনের টাকাটা বন্ধ করেছে, সব জানে। কারণ 100 দিনের কাজের প্রকল্পে এরা তো প্রথম থেকেই কেন্দ্রের নির্দেশ মানতে রাজি হচ্ছিল না, এরা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতেই প্রথমে রাজি হচ্ছিল না। জব কার্ড নিয়ে প্রচুর দুর্নীতির অভিযোগ আছে কেন্দ্র, এবং সেখানে যে দুর্নীতি হয়েছে কেন্দ্র বারবার এদের বলেছে যে তোমরা রেকটিফিকেশন না করলে আমরা টাকা বন্ধ করে দেব। এরা কিচ্ছু রেকটিফিকেশন করেনি, ফলে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। আরে এটা নরেন্দ্র মোদীর সরকার, না খাউঙ্গা না খানে দুঙ্গা সরকার, এটা লোককে মেরে দেওয়ার জন্য টাকা দেওয়া হবে না, এটা কষ্টের টাকা, এটা দেশের টাকা, ফলে দেশের টাকা কাউকে মেরে দেওয়ার জন্য দেওয়া হবে না। পরিষ্কার কথা, চুরির জন্য এখন টাকা থাকবে না, ওই জন্য টাকা বন্ধ করা হয়েছে। যেখানে কাজ ঠিকঠাক হচ্ছে সেখানে টাকা দেওয়া হচ্ছে। এই যে মিড ডে মিলের টাকা কেন্দ্র তো মিটিয়ে দিয়েছে, এই যে রাস্তা তৈরির টাকা কেন্দ্র দিয়ে দিয়েছে, কিন্তু কেন 100 দিনের কাজের প্রকল্পের টাকা বন্ধ করেছে এটা তো বুঝতে, এবং আমার ধারণা মানুষ বুঝে গেছে, মানুষ সকলে জানে যে এদের জন্য টাকা বন্ধ হয়েছে। এবং এটা ঠিকই গোটা সমাজের কাছে এই দলটার বার্তা গেছে, এই দল সম্পর্কে হচ্ছে চোরের দল, সবাই কথা হলেই বলে একদল চোরের দল, ফলে মানুষ এদের আর বিশ্বাস করে না একটা। আর আমার মনে পড়ে যাচ্ছে সম্ভবত 2021 বা 22 সালেই হবে, গড়ের তোমার ভিক্টোরিয়া হাউসের সামনে ওই যে 21 জুলাই তৃণমূল কংগ্রেস একটা প্রোগ্রাম করে হুঙ্কার দেয় না, দেওয়া হয়েছিল লাগবে না আর কেন্দ্রের টাকা, রাজ্য নিজের ব্যবস্থা নিজে করে নেবে। যিনি বলেছিলেন তিনি আজকে 10 লক্ষ লোককে নিয়ে দিল্লি যাওয়ার কথা বলছেন কেন? আমার কথা, 10 লক্ষ লোককে নিয়ে গেলে যান, বারণ কে করেছে? গণতান্ত্রিক সমাজে আপনি কোথায় যাবেন, আপনারা কোথায় রাখবেন, তারা দিল্লিও দেখে আসতে পারে, কেউ বারণ করেনি। শান্তিপূর্ণ আন্দোলন হলে চলবে, আন্দোলন আপনি করতেই পারেন, আমরা তো কোথাও বাধা দিই না। এটা তো পশ্চিমবাংলা নয় যে মানুষ আন্দোলন করতে গেলে মানুষকে লাঠি বেটা করা হবে, তার নামে উল্টোপাল্টা কেস দেওয়া হবে, মানুষকে পিটিয়ে তাড়িয়ে দেওয়া হবে। দিল্লি অনেক কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে অনেক তো উদার, কেউ যদি গিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে করতেই পারে, আমার কোনো আপত্তি নেই। হুঙ্কার দিক, এটা বাঁচার জন্যই হুঙ্কার দিতে হচ্ছে। এরা সকলেই জানে যে এবার পঞ্চায়েত নির্বাচনে পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ভুল হলে ক্ষমা করে দিন, কর্মী সভার বৈঠক থেকে বললেন আরাউল পুত্র, কি মনে হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের আগে হঠাৎ কেন সুর নরম হলো, কি মনে করছেন? তার কারণ হচ্ছে ওরা বুঝেছে ভুল হয়েছে, কিন্তু এটা ঠিকই ভুল হলে রেকটিফিকেশান হয়, কোনো অসুবিধা নেই, এটা মিস্টেক হলে রেকটিফিকেশান চলে। কিন্তু এই দলটা যা করেছে তাকে আমরা বলি ব্লান্ডার, হিমালয়ান ব্লান্ডার, হিমালয় সদৃশ এরা ত্রুটি বিচ্যুতি করেছে, ওটা সরানো যায় না। সব ভুলের রেকটিফিকেশান হয় না, হিমালয়ান ব্লান্ডারের কোনো রেকটিফিকেশান হয় না। সুতরাং ভুল হলে ক্ষমা করে দিন যারা বলবে, তারা তো প্রশ্ন করতে পারে যে 10-11 মানুষ আজকে মরে গেল, তার মারা গেল, তাদের বাড়ির লোকজন যদি প্রশ্ন করে এটা ভুল না এটা মানে ব্লান্ডার, আপনারা উত্তর দিন, উত্তর কিছু দিতে পারবে? লক্ষ লক্ষ টাকা চুরি হয়েছে, মানুষের ঘর বাড়ি তৈরি করতে পারেনি মানুষ, তাদের টাকা চুরি হয়ে গেছে, সেই মানুষ যদি ধরে এটা ভুল না ব্লান্ডার উত্তর দাও, উত্তর দিতে পারবে? 100 দিনের কাজ করেছে মানুষ টাকা পায়নি, এরা টাকা চুরি করেছে বলে কেন্দ্র টাকা দেয়নি, সেই মানুষ যদি এদের দিকে আঙুল তুলে বলে এটা ভুল না ব্লান্ডার তুমি উত্তর দাও, উত্তর দিতে পারবে? এরা কিছু উত্তর দিতে পারবে না, পারবে না বলেই প্রথম থেকে ওই যে গেয়ে রাখে না, যে আগে থেকে গানটা গেয়ে রাখছে ভুল হলে ক্ষমা করে দিন, মানুষ আর ক্ষমা করবে না। আমি পরিষ্কার বলে দিচ্ছি ক্ষমা করার জন্য মানুষ আর বসে নেই।
পঞ্চায়েত নির্বাচন একদমই আসন্ন, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তার আগে কাজল শেখ, তৃণমূল নেতা কাজল শেখ চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন বিরোধীদের। তিনি বলছেন নানুরের এই 311টা বুথে এজেন্ট বিরোধীরা দিতে পারে, তাহলে তিনি রাজনৈতিক ময়দান ছেড়ে দেবেন। কি বলবেন এই প্রসঙ্গে? এখন একজন চলে গেছেন তো, বীরভূমের বাঘ, তিনি জেল খাটছেন, অনুব্রত মণ্ডল হওয়ার চেষ্টা করছেন, জায়গাটা ফাঁকা, উনি ওই রাস্তা ধরছেন। একটা জিনিস জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যতই এরা যাই করুক না কেন, মানুষ কিন্তু জেগে উঠেছে। তাই নানুরে, ওই নানুরে একসময় হত্যাকাণ্ড হয়েছিল, মনে আছে সুজপুর হত্যাকাণ্ড? এরা ইতিহাসটাকেও মনে রাখে না কেন? বামেদের হাতে সাধারণ কৃষকরা মারা গিয়েছিল, তো এই লোকরা আবার সেই একই কথা বলে, একই কাজ করে, এটা বোঝাই যাচ্ছে যে ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এরা ওই ক্ষমতার লোভে একেবারে মাতাল হয়ে যায়, আর মাতালকে তো নিয়ন্ত্রণ করা যায় না। ক্ষমতার মদ এদের মাতাল করে দিয়েছে, ক্ষমতারূপী মদ এদের মাতাল করে দিয়েছে, ন্যাচারালি এরা শোধরাবে না। বোঝাই যাচ্ছে এই কথাবার্তা যারা বলছে, উত্তরবঙ্গে একজন মিনিস্টার সে যা হুঙ্কার দিচ্ছে, বোঝাই যাচ্ছে যে এদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে এইগুলো ঢুকে পড়েছে। এরা শোধরাবে না, এরা শোধরানোর জায়গায় নেই। এদের মানে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো অপশন আমি অন্তত দেখতে পাচ্ছি না। পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে ভোট রিগিংয়ের বিষয়টা একাধিকবার উঠে এসেছে। এবার যেরকমটা বিরোধীরা আশঙ্কা করছেন যে ডবল ব্যালটিং করে, অর্থাৎ নকল একাধিক ব্যালট রেখে নকল ব্যালটিং করে ভোট চুরির একটা সম্ভাবনার কথা আশঙ্কা করছেন বিরোধীরা, কি বলবেন এই প্রসঙ্গে? আমার মনে হয় এই পয়েন্টটা তুলেছেন অধীর চৌধুরী, কংগ্রেসের সভাপতি, উনিই প্রথম এটা বলেছেন এবং অনেকেই আশঙ্কাটা প্রকাশ করছে। কেন এই আশঙ্কাটা এলো, তার কারণ হচ্ছে আগেরবারের নির্বাচনে এই রাজ্যের শাসক দল হেন অন্যায় কাজ নেই যেটা করেনি। বাম আমলেও বুথ দখল হয়েছে, বুথ দখলের সৃষ্টিকর্তা বামেরা। লোককে ভোট দিতে দেবো না, এটা বাম আমলের সৃষ্টিকর্তা। লোককে নমিনেশন দিতে দেবো না, এটাও বাম আমলের সৃষ্টি হয়েছে। সুতরাং এই অন্যায় কাজের সৃষ্টিকর্তা বামেরা। কিন্তু বামেরা যা যা করেনি এরা তাকে টপকে গেছে। এদেরকে 2018 সালে, 2018 সালে একাধিক জায়গায় হয়েছে। আমি তার আগে মানুষকে মেরে ধরে তাড়িয়ে দেওয়া, বীরভূমে বলা উন্নয়ন দাঁড়িয়ে আছে, খড়গ হাতে উন্নয়ন, চারজনে কবিতাও লেখা হয়ে গেল, শঙ্খ ঘোষ বলে ফেললেন, ইত্যাদি লিখে ফেললেন, এইসব তো হয়েই ছিল, সেগুলো আমি ছেড়ে দিলাম। এবারে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে অনেক জায়গাতে ভোট গোনার পরে বিরোধী কোনো প্রার্থী হয়তো জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে জিতেছেন, যিনি পরাজিত শাসক দলের প্রার্থী তিনি সবকটা ব্যালট নিয়ে নিলেন, তো ব্যালটের স্ট্যাম্প মেরে দিয়ে বললেন আমি জিতেছি, দিয়ে সার্টিফিকেট নিয়ে চলে গেলেন। এরকম অদ্ভুত কাণ্ড কারখানাও তো হয়েছে, এই রাজ্যে ঘটেছে, এই রাজ্যে ঘটেছে। কোনো মহিলা নমিনেশন পেপার জমা দিতে যাবেন, আমাদেরই দলের একজন মহিলা হাবড়া অশোকনগর অঞ্চলে গুমার কাছে তার পেটে লাথি মারা হয়েছিল, আজ অবধি তাকে অ্যারেস্ট করা হয়নি। এখানেই হয়েছে সেই সময় কংগ্রেসের যিনি ছিলেন চিফ হুইপ ছিলেন, বহরমপুরের যিনি এমএলএ ছিলেন, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তাকে রাস্তায় ফেলে পিটিয়েছিল। আরে তিনি কংগ্রেস কর্মী হতেই পারেন, তাকে রাস্তায় ফেলে পেটাতে হবে? তার জন্য কাকে অ্যারেস্ট করা হয়েছে জানি না। অর্থাৎ গোটা পশ্চিমবাংলাটা একেবারে হিংসায় মানে কি বলবো গোট ছাইয়ে দেওয়া হয়েছিল, এবং সেই সুযোগে এরা সমস্ত মানে মানে কি বলবো পঞ্চায়েত আসনগুলো দখল করার চেষ্টা করেছিল। বিরোধীরা অল্প কিছু পেয়েছিল, 34% আসনে তো ভোটই হয়নি সব মিলিয়ে। মানে এইরকম নোংরা পঞ্চায়েত নির্বাচন 2008 যা হয়েছিল সেটা কখনো দেখা যায়নি। এবারে এরা কিন্তু বুঝে গেছে মানুষ রেজিস্ট করতে পারে। গতবারে 2018 পরে কিন্তু 19 এরা বিধানসভা নির্বাচনে জোর, লোকসভা নির্বাচনে জোর ধাক্কা খেয়েছিল, জোর ধাক্কা খেয়েছিল। এরা বিরোধীরা কংগ্রেসের 2 এবং বিজেপি 18 আসন পেয়েছিল। বিজেপি কপাল দোষে মাত্র উইনার্স লাখ নেই বলে 3 আসন হারিয়েছিল, তা নইলে আরামবাগ আসন আমরা হারতাম না, হার্লি 1000 কত ভোটে হেরেছি আমরা, হারতাম না মালদা দক্ষিণ, শিরূপা মিত্র চৌধুরী 8000 মতো ভোটে হেরেছেন, এই দমদমে শ্রমিক ভট্টাচার্য মাত্র 53,000 সামথিং 54,000 ভোটে হেরেছেন, এগুলো একদম উইনার্স লাক ছিল না বলে, নইলে আমরা জিততাম, তাহলে কিন্তু আমাদের 21 আসন আমরা জিততে পারতাম, 20 তো হতোই, একটু এদিক ওদিক হলে 20 আসন আমরা পেয়ে যেতাম। মানুষ কিন্তু তার প্রতিবাদ জানিয়েছিল। আবার আসলে এই যে বললাম, চোখে যদি ক্ষমতার চশমা থাকে মানুষ তাহলে সে বাইরের জগৎটাকে চিনতে পারে না, এদের চোখে সেই ক্ষমতার চশমা, কালো চশমাটা রয়েছে, এরা বাইরের জগৎকে চিনতে পারছে না, আবার ওরা গাদিওয়ারি করে জেতার চেষ্টা করছে, আবার এই পরে 2024 এরা তার শিক্ষাটা পেয়ে যাবে, এমনিতে শিক্ষা ওরা পাবে, 2024 এরা শিক্ষা পেয়ে যাবে। আসলে স্বৈরাচারীরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, ফলে এরা এবারে নির্বাচনে জেতার জন্যে প্রথমে তো মানুষকে আটকানোর চেষ্টা করলো, বোমাবাজি করলো, মানুষকে নমিনেশন জমা দিতে দিল না, তারপরেও গতবারের চেয়ে বেশি মানুষ নমিনেশন জমা দিল, তারপরে উইথড্র করার চেষ্টা করলো, অনেকে কেউ কেউ উইথড্র করেছে, অনেকে
যুদ্ধ করেনি, বোমা মেরে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করলো, মানুষ তাও ভয় পায়নি, ইতিমধ্যে 11 জন মানুষ খুন হয়ে গেছে, মানুষ তাও ভয় পাচ্ছে না, এবারে শেষ চেষ্টা করছে এরা দুর্নীতি করার চেষ্টা করছে, যেটা আপনি বললেন আমি মনে করি যে এটা এই সন্দেহ করাই যায়, কারণ অসৎরা সমস্ত রকম অসৎ কাজই করতে পারে, যে অসততা করে অসততার আবার ভালো মন্দ হয় নাকি, ফলে এরা সেই রাস্তায় যে যেতে পারে সেটা বলে আমার তো মনে হচ্ছে ওরা সেই কাজটা করতেই পারে। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।